সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং যারা আমাদের আজকের এই কিশোর বাতানের ফেসবুক পেজ থেকে সরাসরি আমাদের আজকের এই পাঠটি দেখুন উপভোগ করছেন, লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের জীববিজ্ঞান প্রথম পত্রের সুনির্দিষ্ট একটি টপিক আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে কোথায় থেকে কানেক্ট হয়েছো এবং কে কোন কলেজে ভর্তি হয়েছো, এই সব কিছু একটু ঝটপট কমেন্ট বক্সে লিখে জানাও। পাশাপাশি আমার সাউন্ড এবং ভিজুয়ালাইজেশন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হয়তো আমাদের আলোচনার সামনের দিকে এগিয়ে যাব। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সের মাধ্যমে যে আমাদের আলোচনা করার জন্য আমাদের যে অডিও এবং ভিজুয়ালাইজেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের জীববিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমাদের কিশোর বাতায়নের যে চমৎকার একটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সারা দেশের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো, আজকের আলোচনাটি আশা করি তোমাদেরকে কোনো না কোনো দিক থেকে সমৃদ্ধ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নিচ্ছি, একটু চেক করে দেখে নিচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং আমাদের সাথে কারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে সে বিষয়টি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, অনেকে আমাদের সাথে কানেক্টেড আছে এবং অনেক শিক্ষার্থী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 177 স্টুডেন্ট আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড ফ্রম তাসনিমকে আমরা দেখতে পাচ্ছি, লিমন, আদনান শাকিল অলরেডি যুক্ত হয়েছে আমাদের সাথে, পাশাপাশি হচ্ছে মোহাম্মদ সামিউল আমাদের সাথে কানেক্টেড হয়েছে, মোহাম্মদ রাজিবুল ইসলাম সে কানেক্টেড হয়েছে, সে হচ্ছে যে পলাশবাড়ি গভর্নমেন্ট কলেজ থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে। সব কিছু ঠিকঠাক আছে কি না একটু দ্রুত জানিয়ে দাও। সেন্ট জোসেফ ঢাকা থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে, নিবির হাসান আমাদের সাথে যুক্ত আছে এবং গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে মাহমুদুল ইসলাম তাসরিফ আমাদের সাথে কানেক্ট হয়েছে। ওকে, আমি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আসামিউল আমাদের সাথে আছে, প্রীতিলতা পল আমাদের সাথে যুক্ত আছে, হলো গুড নুন স্যার, গুড নুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে হলো ওনাসিস রহমান আমাদের সাথে আছে, এখানে মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক বন্ধু আমাদের সাথে কানেক্ট হয়েছে, মুন্নি আলম মাত্র যুক্ত হলো, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে আমাদের সাথে কানেক্ট হলো, এখানে ইত্তেহাদ ইফতি আমাদের সাথে কানেক্ট হলো মাত্র, চিটাগং থেকে সে আমাদের সাথে কানেক্ট হয়েছে, চিটাগং বন্দর কলেজ থেকে, হালিশহর চট্টগ্রাম থেকে আমাদের সাথে কানেক্ট হয়েছে। এখানে হলো প্রীতি সরকার, ডক্টর মহস, ওকে প্রীতি সরকার, এখানে আমরা দেখতে কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে তানবির আহমেদ আহমেদ আমাদের সাথে কানেক্ট হয়েছে, পাশাপাশি হলো মুরসালিন রহমান, সে জামশেদ আলী মেমোরিয়াল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক বন্ধুই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের সাথে তারা আমাদের সাথে কানেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে। এবং একটু সাউন্ডটা চেক করে নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাউন্ডটা অডিওটাও আশা করি ঠিক রয়েছে এবং প্রত্যাশা করছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে এবং অনেক বন্ধুকে আমরা আমাদের সাথে দেখতে পাচ্ছি, অনেকেই আমাদের সাথে যুক্ত আছে, থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সাথে যুক্ত থাকো এবং শেষ পর্যন্ত আমরা আশা করব তোমরা আমাদের সাথেই থাকবে। ওকে, রাজবাড়ী থেকে বেলাল স্যার এবং অনেক সহকর্মীকেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছে ইতিমধ্যেই। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা আমাদের মূল আলোচনায় আজকে যাওয়ার আগে সবাইকে আমাদের মূল পাঠের মধ্যে সবাইকে ফরমালি স্বাগত জানাচ্ছি এবং আজকে যেহেতু আমাদের প্রথম পাঠ, আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস করেছি এবং সেই ক্লাসের মধ্যে আমরা কিছু ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করেছি, ফান্ডামেন্টাল যেগুলো সাবজেক্ট বেস। আজকে আমরা একেবারেই আমাদের প্রথম পাঠে আলোচনা করব সরাসরি এবং অধ্যায় ওয়ানের মধ্যে কোষ এবং কোষের গঠন এই বিষয়টা নিয়ে এবং আজকে পাঠ নাম্বার ওয়ান নিয়ে আমরা আলোচনা করব এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থাকতে পারে, পাশাপাশি যারা নবম দশম শ্রেণীতে পড়ে বিজ্ঞান বিষয় এবং যাদের বিজ্ঞানের প্রতি একটা কৌতূহল আছে সকল শিক্ষার্থী আমাদের সাথে কানেক্ট হলে আজকের এই বেসিক আলোচনাটুকু, অর্থাৎ প্রথম অধ্যায় যেহেতু এখানে খুবই ফান্ডামেন্টাল কিছু আলোচনা রয়েছে, পাশাপাশি এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন প্রত্যেকটি বোর্ডের মধ্যে প্রত্যেক বছরই আমরা আসতে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের টেক্সট বইটা পাশে রাখবো, পাশাপাশি আমরা কাগজ কলম পাশে রাখবো যেন যে কোনো বিষয়গুলো আমরা চটপট লিখতে পারি এবং অবশ্যই খেয়াল রাখবো যেন কিছু প্রশ্ন থাকে যেগুলো ঝটপট আমরা কমেন্ট বক্সের মাধ্যমে উত্তর প্রদান করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাদের সাথে একেবারেই পরিচয় নেই আজকে প্রথম যারা যুক্ত হলে তাদেরকে একটু ছোট্ট করে আমার পরিচয় দিচ্ছি। আমি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, মাস্টার ট্রেনার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একটি স্মার্ট ক্লাসরুম থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাথেই থাকো, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তোমরা যদি বোর্ডে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে জীবদেহের ক্ষুদ্রতম গাঠনিক একক এটাকে রিপ্রেজেন্ট করে আমরা কিছুটা দেখার চেষ্টা করছি, যে একটি পাতা, এই যে পাতা আছে একটি পাতাটা হলো একটা জীবদেহের একটা অংশ, তো এই অঙ্গ বা অংশ থেকে
তাদের যে ক্ষুদ্রতম গঠনকারী যে এককটা রয়েছে সেই এককে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। অবশ্যই আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আমাদের মূল আলোচনাটা কী। অতএব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেকেই ধরে ফেলেছো জীবদেহের ক্ষুদ্রতম গাঠনিক এই এককের নাম কী। অনেক শিক্ষার্থী বন্ধুর কিন্তু ইতিমধ্যেই তারা জানান দিয়েছে। ওকে, অনেকে আমাদের সাথে, আরও অনেক বন্ধু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 306 জন আমাদের সাথে কানেক্ট আছে। আশা করছি খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে এটি হলো দ্বিগুণ হয়ে যাবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যার যে ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সকল প্ল্যাটফর্মে সকল বন্ধুকে তোমরা একটু দ্রুত জানিয়ে দাও এবং তোমাদের তোমাদের সহপাঠীদেরকে একটু দ্রুত জানিয়ে দাও। আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং আজকে আমরা খুব চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করছি এবং যে টপিক থেকে প্রায়শই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে জীবদের এই যে ক্ষুদ্রতম গাঠনিক একক, এটার নাম নিশ্চয়ই তোমরা জানো এবং তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখে দেওয়ার চেষ্টা করছো। আর একটা বিষয় আমরা এখানে দেখে নেই, আমরা একদিকে দেখতে পাচ্ছি যে একটি নিস্তেজ উদ্ভিদ দেহ এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি একটি সতেজ উদ্ভিদ দেহ। তাহলে এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কী? এই দুটোর মধ্যে পার্থক্য হলো যে যার সতেজতার উপর নির্ভর করে জীবের সমস্ত কার্যক্রম। এখানে আসলে মানে এখানে নিস্তেজ হয়ে গেছে পুরো উদ্ভিদটাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর নির্দিষ্ট একটা কার্যকরী অংশ আছে যেটি কী হয়েছে, যেটি নিস্তেজ হয়ে গেছে, যার সজীবতা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সেটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। আর একটা হলো একেবারে এই সজীব, তার মানে হলো আমরা এটাও বলতে পারি যে যার সতেজতা বা সজীবতার উপর নির্ভর করে জীবের সমস্ত কার্যক্রম। অর্থাৎ একটা জীবদেহের মধ্যে যদি এই ক্ষুদ্রতম গঠনকারী এবং কার্যিক এককটার সেটার যদি কার্যকারিতা নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত জীবের কার্যকারিতা কী হবে, নষ্ট হবে। এতক্ষণে নিশ্চয়ই তোমরা মূল আলোচনার বিষয়বস্তুটা ধরে ফেলেছো যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কী হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা সেই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। আমরা আজকে আমাদের টপিকের মধ্যে আর একটা বিষয়কে ইনক্লুড করার চেষ্টা করেছি। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের টপিকের মধ্যে আমরা একটা হিউম্যান বডি দেখতে পাচ্ছি, যে এটাকে আমরা একটা হিউম্যান বডিকে আমরা এখানে একটা উদাহরণ হিসেবে টেনে আনলাম। যে কোনো উদ্ভিদ দেহ, যে কোনো প্রাণী দেহ হতে পারে, তবে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করবো যে অবস্থান ভেদে আমরা এখানে সেই বস্তুটির বিভিন্ন গঠন বা আকৃতির মধ্যে আমরা পার্থক্য দেখি। অর্থাৎ আমরা যে বিষয়টাকে নিয়ে আজকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের সামনে, তার অবস্থান ভেদে বা তার কাজের উপরে কী হচ্ছে তার এই গাঠনিক পার্থক্য আমরা দেখতে পাই কিংবা আকৃতিগত পার্থক্য আমরা লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সাসপেন্স হলো, আমরা অনেকগুলো বিষয় আসলে একসাথে করে বোঝানোর চেষ্টা করলাম এবং আমাদের আজকের পাঠের বিষয়বস্তু নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো। আজকের পাঠের বিষয়বস্তু কী? আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী বন্ধু কিন্তু আমাদের কমেন্টে ওরা তারা নক করছে এবং আজকের টপিকের বিষয়বস্তুগুলো তারা লেখার চেষ্টা করছে। এখানে থ্যাংক ইউ ভেরি মাচ। ভিকারুন্নেসা উনি স্কুল অ্যান্ড কলেজ থেকে হলো শেফালি আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে, মোহাম্মদ হাসিবুল ইসলাম ওকে আমাদের সাথে এখানে কানেক্টেড হয়েছে, পাশাপাশি ওকে আমাদের সাথে অনেকেই যুক্ত আছে। যাই হোক, নিজেদের মধ্যে আর কোনো কথা নয়, নিজেদের মধ্যে আর কোনো কথা নয়, আমরা একটু আমরা টপিকের যে মূল আলোচনা আছে সে বিষয়গুলো একটু জানার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের মূল টপিক বা আজকের মূল পাঠটাই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষ। এই বিষয়টা নিয়ে এতক্ষণ তোমরা ঠিকই ধরেছ যারা আমার সাথে ছিলে। আমরা এখানে পাশাপাশি কনসিকোয়েন্স দুটো চিত্রকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, দুটো চিত্র এখানে আছে, একটি হচ্ছে উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ। এবং তোমরা এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কোনটা মানে কোন চিত্রটার বিষয়বস্তু আসলে কোনটা সেটি যদি তোমরা একটু আমাকে লিখে দাও, অর্থাৎ চিত্র দেখে যারা শুরুতেই বুঝতে পারছো যে আসলে কোন চিত্রটা উদ্ভিদ কোষের আর কোনটা প্রাণী কোষের, তাহলে ভালো হবে। যদি উপরেরটা এবং নিচেরটা বলে তোমরা একটু কমেন্ট বক্সের মধ্যে মেনশন করার চেষ্টা করো যে উপরেরটা কোন কোষ আর নিচেরটা কোন কোষ, তাহলে আমার জন্য ভালো হয় এবং আমরা আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যেতে থাকি। ঝটপট তোমরা একটু আমাকে জানিয়ে দাও, উপরের কোষটি কি উদ্ভিদ না প্রাণী কিংবা নিচের কোষটি প্রাণী না উদ্ভিদ, একটু ঝটপট জানিয়ে দিলে আসলে আমার কাছে মনে হবে যে অনেক বিষয় এখানে ক্লিয়ার হয়ে যাব আমরা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখার চেষ্টা করি এখানে যে আমরা আমাদের আজকের যে মূল শিখনফলটা আছে শিখনফল কী। আমরা আমাদের মূল শিখনফলের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং এই পাঠ শেষে তোমরা, অর্থাৎ আমরা আজকে এই পাঠ শেষে কোন বিষয়বস্তুগুলো আমরা অ্যাচিভ করবো সে বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। যেমন কোষ কী তা বলতে পারবে, নর্মালি কোষের ডেফিনেশন অনেক শিক্ষার্থী অনেক রকমভাবেই দিতে চায়, আমরা কোষ কী তার ডেফিনেশনটা খুব ভালোভাবে আজকে বোঝার চেষ্টা করব। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে তুলনা করতে পারবো, অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে যে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে তুলনা করো এবং আমাদের বেসিক এই বায়োলজির যে বেসিক বিষয়টা আছে উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে কোন কোন বিষয়বস্তুগুলিতে আসলে তাদের মধ্যে যে তুলনা করা হয় সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমাদের জ্ঞান লাগবে, পাশাপাশি উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁকতে পারবো। তো আমরা আজকে সেই প্র্যাকটিসটাও করবো, উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র সেটা অঙ্কন করার প্র্যাকটিসটা আমরা আজকে করবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা যে প্রথম অধ্যায়ে আমাদের মূল আলোচিত বিষয়গুলো কিন্তু এখানে পাশে আবার আরেকবার এক ঝলক আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে একটু খেয়াল করো যে কোষীয় অঙ্গাণুর গঠন, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি,
ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, মাইটোকন্ডিয়া, রাইবোজোম, ক্রোমোজোমের গঠন, ডিএনএ আরএনএর গঠন, ডিএনএ এর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন এবং জেনেটিক কোড, এই বিষয়বস্তুগুলো আসলে আমরা আলোচনা করব। তবে আজকে আমাদের একেবারেই বেসিক যে বিষয়গুলো, যে কোষীয় অঙ্গাণুর গঠনের আগেও কোষ কী এবং কোষের সাথে রিলেটেড উদ্ভিদ এবং প্রাণী কোষের যে বৈচিত্র্য, গাঠনিক বৈচিত্র্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যদি তোমাদেরকে চিত্র দেখেই যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে সবচেয়ে ছোট কোষ আর সবচেয়ে বড় কোষ এটা কী, আসলে তোমাদেরকে যদি এভাবে প্রশ্ন করা হয় নিশ্চয়ই চিত্র দেখেও তোমরা অনুমান করতে পারছো। অবশ্য এটা না বোঝারই কথা তোমাদের, কারণ একেবারে সবচেয়ে ছোট কোষ সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা না থাকে তাহলে চিত্র দেখে বোঝার কথা না। কিন্তু বড় কোষটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে ফেলেছি, আসলে সবচেয়ে বড় কোষ কোনটি, সেটি হচ্ছে উটপাখির ডিম, আর ছোট কোষটি হচ্ছে মাইকোপ্লাজমা। এটা হচ্ছে সবচেয়ে ছোট, একেবারেই যে কোষটি স্বয়ংসম্পূর্ণ এমন একটি কোষকে আমরা রিপ্রেজেন্ট করেছি, এটা সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমার কোষটি হচ্ছে 0.1 মাইক্রোমিটার, অর্থাৎ এই কোষটা হলো 0.1 মাইক্রোমিটার আকারের। আর উটপাখির ডিম যেটি, এর হচ্ছে 170 মিলিমিটার থেকে 125 মিলিমিটার এই পর্যন্ত হয়ে থাকে। তার মানে আমরা বুঝলাম যে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ এবং সবচেয়ে বড় কোষ, এই দুটো সম্পর্কে অনেক সময় এমসিকিউতে অনেক ধরনের প্রশ্ন আসে তোমাদের, সবচেয়ে ছোট কোষ কোনটি সেটি দিয়ে হয়তো অপশন দেওয়া থাকে, এবং আবার অনেক সময় দেওয়া থাকে সবচেয়ে বড় কোষ কোনটি সেটি দিয়ে অপশন দেওয়া থাকে, কিংবা এই কোষগুলোর যে আকার আকৃতি আছে সেই সাইজের সেই ডায়ামিটার হতে পারে, কিংবা দৈর্ঘ্যপ্রস্থ এগুলো হতে পারে, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় বিভিন্নভাবে আমাদের যারা পরীক্ষক তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন আকারে এগুলো দিয়ে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবচেয়ে ছোট কোষ এবং সবচেয়ে বড় কোষ এই দুটো বিষয় সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা তৈরি হয়েছে। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি মানুষের দেহে সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি। তো এবার চিন্তার বিষয়, তাই না? চিন্তায় ফেলে দেওয়া হলো অনেককেই যে আমাদের দেহের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি, মানুষের দেহের মধ্যে এটা রিপ্রেজেন্ট করা হয়েছে মানুষকে দিয়ে, বা প্রাণীদের ক্ষেত্রেও আসলে এটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব যে প্রাণী দেহের ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি। তো এখানে আমরা দেখি যে সবচেয়ে দীর্ঘতম কোষ যেটা দিয়ে আমরা চিন্তা করি, তোমরা যেটা দিয়ে চিন্তায় পড়ে গেছো, সেই চিন্তা করার সেই কোষটি হচ্ছে অর্থাৎ স্নায়ু কোষ, যাকে বলছি আমরা, আমাদের দেহের মধ্যে যে স্নায়ু কোষ আছে নিউরন, তার আমরা সেই স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়ে থাকে। এটা 1 মিটার থেকে বা 1 মিটারও বেশি পর্যন্ত অনেক সময় দৈর্ঘ্যে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি যে সেল, এই শব্দটা কোত্থেকে এলো? আমরা যে এতক্ষণ বলছি যে অ্যানিমাল সেল, প্লান্ট সেল, এবং সবচেয়ে হলো ক্ষুদ্রতম সেল, সবচেয়ে বড় সেল, তাই না, লার্জেস্ট সেলের কথা আমরা একটু আগে জানলাম, তো এই সবগুলো মিলে সেল শব্দটা কোত্থেকে আসে, এবং এই সেল শব্দের পেছনে আসলে একটা হিস্ট্রি রয়েছে। তো 1665 খ্রিস্টাব্দে আমরা দেখেছি যে রবার্ট হুক, উনি কী করেন, উনি একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এবং উনি যে ওনার একটা বোতল ছিল সামনে টেবিলের মধ্যে, সেই বোতলের মধ্যে একটা কাঠের ওক গাছ, তোমরা চেনো ওক গাছ, সেই ওক গাছের যে কাঠটা থাকে সেই কাঠ দিয়ে তৈরি একটা সিপি ছিল। তো এই সিপিটাকে উনি কী করেন যে একসময় পানিতে ছেড়ে দিয়ে দেখেন যে সিপিটা পানিতে ভাসে, একটা সলিড একটা কাঠের বস্তু সেটি পানিতে ভাসে কেন, তো উনি চিন্তা করলেন। এরপর উনি সেই কাঠের সিপিটার একটা সুনির্দিষ্ট প্রস্থচ্ছেদ, খুব সূক্ষ্ম একটা প্রস্থচ্ছেদ সেখান থেকে নিলেন, ছোট্ট একটা অংশ নিয়ে উনি ওনার যে তৈরি অণুবীক্ষণ যন্ত্র আছে, একেবারেই সিম্পল সরল অণুবীক্ষণ যন্ত্র তখন তো আবিষ্কৃত হয়েছে, সেটাতে দেখলেন যে সেই কাঠের সেই ক্ষুদ্রতম প্রস্থচ্ছেদের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রকোষ্ঠ কিংবা ছোট ছোট ঘরের মতো তিনি দেখলেন। তখন তিনি সন্ন্যাসীরা যে তাদের সন্ন্যাসীরা যেখানে বসবাস করে, সন্ন্যাসীদের বসবাসের যে স্থানটা থাকে সেখানেও কিন্তু কী থাকে, সেখানেও ছোট ছোট অনেকগুলো ঘরের মধ্যে বসে তারা উপাসনা করে। তো সন্ন্যাসীদের সেই ঘরে বসে উপাসনা করার যে ঘর বা ছোট ছোট ঘরগুলো, সেটার সাথে নাম মিলিয়ে তিনি নাম রাখেন সেল। এভাবেই সেল শব্দটি আমাদের কাছে পরিচিত হয়ে ওঠে। সেল মানে প্রকোষ্ঠ বা ফাঁকা স্থান। তো আমরা সেল শব্দটা আমাদের সামনে কীভাবে এলো তার ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম। তো রবার্ট হুকের এই 1665 সালের সেই আবিষ্কার, সেই বোতলের কর্ক পরীক্ষাকালে মৌচাকের মতো যে ছোট ছোট ক্ষুদ্র প্রকোষ্ঠ আছে সেগুলোকে আমরা সেল নামে অভিহিত করে থাকি। তো এই হচ্ছে মিস্টার রবার্ট হুক, এবং উনি যখন দেখেন তখন আসলে সেই কাঠের প্রস্থচ্ছেদের বিষয়টা এরকমভাবেই তিনি আসলে চিত্রের মতো করেই দেখেছিলেন যে এটি কাঠের বস্তু সেটি পানিতে কেন ভাসলো। তারপর তার সেই আকাঙ্ক্ষাটা বা তার মধ্যে সেই যে কিউরিসিটি, সেই কিউরিসিটি থেকে কিন্তু তিনি কী করলেন, সেটি পরবর্তীতে আবিষ্কার করে ফেললেন যে সেল, অর্থাৎ ক্ষুদ্রতম এই ফাঁকা ফাঁকা অংশগুলোর নাম দিলেন সেল।
কিন্তু তখন পর্যন্ত আমরা আজকে যাকে সেল বলি অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদেহের গঠনকারী এবং কার্যিক যে একক সেল আছে সেই সেলকে প্রতিষ্ঠা করতে কিন্তু আরও অনেক সময় লেগেছে। পরবর্তীতে অনেক সায়েন্টিস্টরা এটাকে আমাদের সামনে ভিন্নভাবে উপস্থাপন করেছেন, পরিপূর্ণরূপে উপস্থাপন করেছেন যে হ্যাঁ জীবদেহের গঠনকারী এবং তাদের জীবদেহের যে কার্যিক একক, কার্যকরী যে একক আছে সেই এককের নামই হচ্ছে সেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক বন্ধুই যুক্ত হয়েছে আমাদের সাথে এবং ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দ এসেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু তখনকার সায়েন্টিস্টদের মেইন ভাষাই ছিল হলো ল্যাটিন এবং তারা সেই ভাষাই লিখেছে, সেই সেখান থেকে আসলে সেই শব্দটা আমাদের কাছে এসেছে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মোটর নিউরন 1.37 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমরা আমাদের আর এক বন্ধুর এখান থেকে আমরা দেখলাম হ্যাঁ এটা আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ ধরেছি যে আমাদের যে নিউরনের কথা আমরা বললাম, স্নায়ুকোষের কথা বললাম, সেটা 1 মিটার বা ততোধিক পর্যন্ত হতে পারে। তবে মোটর নিউরনের ক্ষেত্রে অবশ্যই এটা আরও এক্সটেন্ডেড। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে নরসিংদী পাবলিক কলেজ থেকে নাজমুল কবির নিহাল আমাদের সাথে কানেক্ট হয়েছে, হামিদুল ইসলাম হাসিন আমাদের সাথে কানেক্ট হয়েছে, তো রবার্ট হুক মাইক্রোগ্রাফিয়া যন্ত্রে এক্সপেরিমেন্ট, আচ্ছা যাই হোক, হ্যাঁ গ্রন্থের মধ্যে আসলে তিনি মাইক্রোগ্রাফিয়া নামে তার যে গ্রন্থ আছে সেই গ্রন্থের মধ্যে তিনি আসলে এই বিষয়ে, মাইক্রোগ্রাফিয়া তার লেখা একটা গ্রন্থ যেখানে তিনি এই এক্সপেরিমেন্টের কথাটা ব্যাখ্যা করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিচ্ছি যে রবার্ট হুক এবং অনেক সময় রবার্ট হুক এই নামটা কিসের সাথে জড়িত সেটা একটু মনে রাখতে হবে, 1665 সালটা কোন বিষয়ের সাথে রিলেটেড সেটাকে মনে রাখতে হবে, এবং এই সময় আসলে সেল শব্দটা যে প্রবর্তন করা হয় সেই সেল শব্দটা প্রবর্তনের সাথে তিনি কিন্তু রিলেটেড। তাহলে জীবনের ভৌত সত্তার মৌলিক এককে কোষ বলা হয়। তাহলে আমরা কোষ কাকে বলবো? জীবনের ভৌত সত্তার মৌলিক একক যেটা তাকে আমরা বলছি হলো কোষ। এবার আমরা একটু দেখে নিই যে কোষের প্রকারভেদ, সেলকে যদি আমরা প্রকারভেদ করি, কোষকে যদি আমরা কোনো কারণে প্রকারভেদ করতে যাই, তাহলে সবার আগে এর কিছু ক্রাইটেরিয়া আমাদের সামনে আসে, তাই না? যেমন আমরা যদি আগে বলি যে এটির কার্যকারিতা কী, একটা হচ্ছে দেহ, আমাদের দেহ গঠনকারী যে কোষগুলো তাদেরকে বলছি আমরা দেহকোষ, আবার জনন প্রক্রিয়া অংশগ্রহণকারী যে কোষগুলো আছে তাদেরকে বলছি আমরা জনন কোষ, যেমন স্পার্ম এবং ওভাম, এবং এই জার্মিনাল যে সেলগুলো আছে এই জার্মিনাল সেল বা জনন কোষগুলোকে আমরা দেখতে পাচ্ছি স্পার্ম এবং ওভাম দুটোর মধ্যে একটা সময় কী হয় ফার্টিলাইজেশনের ফলে কী তৈরি হয়, এরপর মরুলা তৈরি হয়, গ্যাস্ট্রুলা তৈরি হয় এবং পরবর্তীতে তিনটি সেল লেয়ার তৈরি হয়। এই সেল লেয়ারগুলো পরবর্তীতে ভ্রূণের দেহের মধ্যে আসলে ধীরে ধীরে ডেভেলপ করে আমাদের পূর্ণাঙ্গ বডি গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমরা বলছি যে জার্মিনাল লাইন বা জার্ম সেল বলছি এগুলোকে যেগুলো জনন কাজে অংশগ্রহণ করে। এবং দেহকোষ আমাদের দেহের মধ্যে আমাদের এই যে ফুসফুস, হৃৎপিণ্ড, আমাদের ত্বক, আমাদের হাড়, আমাদের দেহের সবগুলো জায়গায় ভিন্ন ভিন্ন সেল রয়েছে, এবং আমাদের দেহের মধ্যে সবসময় যে অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের দেহের মধ্যে যে রক্তের কোষগুলো, শ্বেত রক্তকণিকা এবং অন্যান্য কণিকাগুলো আছে, এরাও কিন্তু কী, এরাও বিভিন্ন ধরনের সেল, এরাও বিভিন্ন ধরনের কোষ। তো যাক, এগুলো নিয়ে আমরা ভিন্ন চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব এবং হয়তো আমরা আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে আসলে এদের কার্যকরিতার উপর ভিত্তি করে আমরা সরাসরি এদেরকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে দেহকোষ আর একটাকে বলছি আমরা জনন কোষ। এবার কোষের প্রকারভেদ, নিউক্লিয়াসে কোষের যে নিউক্লিয়াসের অবস্থান বা নিউক্লিয়াসের গঠন বা নিউক্লিয়াস কতটুকু পরিপূর্ণরূপে সুগঠিত সে তার উপর ডিপেন্ড করে আসলে আমরা কোষকে দুভাগে ভাগ করেছি, একটাকে নাম দিয়েছি আমরা আদি কোষ আর একটা নাম দিয়েছি আমরা প্রকৃত কোষ, অর্থাৎ এখানে আমরা বলছি ইউক্যারিওটিক সেল এবং এটাকে বলছি আমরা প্রোক্যারিওটিক। প্রো শব্দের অর্থ হলো আদি, আগের, প্রাচীন, এই টাইপের কিছু বোঝায়, এবং ইউ শব্দের অর্থ হলো প্রকৃত, ইউক্যারিওটিক, তার মানে যে কোষটা হলো প্রকৃত রূপের নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের গঠন সুগঠিত যে কোষের মধ্যে আমরা দেখি তাকে আমরা বলছি হলো প্রকৃত কোষ। আর আদিকোষ কাকে বলছি? যেখানে নিউক্লিয়ার পার্টিকেল থাকতে পারে, নিউক্লিয়ার পার্টিকেল বলতে যেমন ধরো যে ডিএনএ, আরএনএ এগুলোর উপাদান সেখানে থাকতে পারে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস বলতে কী বুঝি আমরা? একটা নিউক্লিয়াসের গঠন কেমন, নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিয়াসের ভেতরের দিকে সেখানে অর্ধতরল উপাদান থাকে তাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম, এবং তার মধ্যে কী থাকে, ক্রোমাটিন ফাইবার থাকে, তার ভেতরে নিউক্লিওলাস থাকে। এই সবগুলো যখন একটা চমৎকার সংগঠন আমরা লক্ষ্য করি তখন আমরা দেখতে পাই যে এটি হচ্ছে এটি সুগঠিত নিউক্লিয়াস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখে নিই যে মিস্টার সোয়ানসন অ্যান্ড ওয়েবস্টার উনি জীবনের ভৌত সত্তার মৌল এককে কোষ বলেছেন। তার আগে আর একটা বিষয় আমাদের একটু খেয়াল করে আমরা একটু বিষয় বুঝে নেওয়ার চেষ্টা করি এখানে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখেছি যে তোমাদের অনেকের অনেক বইয়ের মধ্যে, যেমন আমরা এখানে অনেক বন্ধুকে আমরা রিপ্লাই একটু দিয়ে নিই, অনেক বন্ধুর অনেক কমেন্ট জমে গেছে এখানে। তো রোকসানা পারভিন মিম বলেছেন, অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ রোকসানা পারভিন। আদিকোষ নিউক্লিয়াস, এ পি কে প্রিন্স হালদার বলেছে আদিকোষ হচ্ছে নিউক্লিয়াস বিহীন।
হ্যাঁ, এখানে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক অনেকেই অনেকেই যাই হোক, আমরা এখানে ক্যামেরা ব্লারের কথা একজন বলছে, এটা হতেই পারে, আমাদের নেটওয়ার্কে অনেক সময় প্রবলেম তৈরি হয়, নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে আছে এখানে, তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা আসলে সুগঠিত নয়, সে বিষয়ে আমরা অনেক সময় দেখে থাকি। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের অনেক বন্ধুর যে সকল কোষ শুধুমাত্র জীবদেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে দেহকোষ বলা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই জন্যই আসলে এই প্ল্যাটফর্মটা ভালো লাগে যে কোনো একটা বিষয় তোমাদের সামনে দিলে তোমাদের অনেক রিপ্লাই সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আমাদের সামনে পাই, ফলে এই রিপ্লাইগুলো অনেক শিক্ষার্থীর জন্য কিন্তু অনেক হেল্পফুল হয়ে দাঁড়ায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সারা বাংলাদেশের অনেকেই অনেক ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে, একেবারেই গ্রামীণ যে প্রান্ত আছে সেখান থেকে, রিমোট এরিয়া থেকেও, যাদের কাছে শুধুমাত্র নেটওয়ার্ক আছে, একটি স্মার্টফোন আছে, সেই সকল শিক্ষার্থীও কিন্তু আমাদের অনেক ভালো ভালো শিক্ষকের ক্লাসগুলো আসলে এই প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারছে। অতএব আমরা কিশোর বাতায়নকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু এগিয়ে যেতে চাই এবং এখানে আর একটু বিষয় ক্লিয়ার হয়ে নেই। তাহলে আদিকোষগুলোর মধ্যে আসলে কি ঘটে, কিভাবে আদিকোষগুলো বেঁচে থাকে, বা আদিকোষের মধ্যে তাদের যে রিপ্রোডাকশনটা কিভাবে হয়, তাদের রিপ্রোডাকশনটা হয় তাদের মধ্যে যে ডিএনএ এবং আরএনএগুলো থাকে। এই যে এখন আমরা করোনা ভাইরাসের কথা বলছি, ভাইরাসের মধ্যে কি আছে, এর মধ্যে কি আছে, আরএনএ আছে। তাহলে এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের মধ্যে যে আরএনএ, এই পার্টিকেলগুলি কি হচ্ছে, কারণ একটা করোনা ভাইরাস থেকে অনেক অসংখ্য ভাইরাস তৈরি করতে পারে, তাই না? এরা যখন তাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট পোষকের মধ্যে চলে যেতে পারে, অথবা এরা নির্দিষ্ট তাদের যে বসবাসের জন্য বা লিভিং সার্ফেসের মধ্যে যখন তারা থাকতে পারে এবং তাদের লিভিং সার্ফেসটা যখন তাদের জন্য উপযুক্ত হয়ে যায়, তখন কিন্তু তারা দ্রুত বংশবিস্তার করতে পারে এখানে। তো যাই হোক, আমরা এখানে দেখে নিচ্ছি যে মিস্টার সোয়ানসন এবং ওয়েবস্টার, এই কথা বলার সময় আমি একটু থেমে গেলাম এবং তখন গিয়ে তোমাদের আসলে কিছু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করেছি। এখানে একটা বিষয় দেখি যে মিস্টার রুসকা নামে একজন সায়েন্টিস্ট, উনি হলো 1932 খ্রিস্টাব্দে এখনকার যে ইলেকট্রন মাইক্রোস্কোপ সেটি আবিষ্কার করেন। তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপটা আবিষ্কার করার পরে আসলে পৃথিবীতে বৈপ্লবিক একটা পরিবর্তন হয়ে গেছে জীববিজ্ঞানের ক্ষেত্রে, বিশেষ করে শুধু জীববিজ্ঞান না, একেবারে জীব রসায়নের ক্ষেত্রেও কিন্তু এটি একটি বৈপ্লবিক পরিবর্তন চলে আসে। তো যাই হোক, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স এবং বায়োলজি সব কিছুতে একটা বড় ধরনের পরিবর্তন চলে আসলো যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ মিস্টার রুসকার মাধ্যমে 1932 সালে সেটা আবিষ্কার হলো। এরপর সে মাইক্রোস্কোপ দিয়ে মানুষ যখন দেখতে পেল যে আসলেই একটা দেহের অভ্যন্তরে কী বৈচিত্র্যময় তাদের গঠন, তাদের কার্যকলাপের মধ্যে, আসলে সেই গঠন এবং কার্যকলাপ নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করছি। তো নোট ডাউন করে নাও, 1932 সালে মিস্টার রুসকা একজন সায়েন্টিস্ট, উনি কী আবিষ্কার করেন, উনি হলো ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, যা পরবর্তীতে আমাদের এই সেক্টরগুলোতে, বায়োলজিক্যাল সেক্টরগুলোতে একটা বড় ধরনের চেঞ্জ খুব দ্রুত সময়ের মধ্যে তৈরি করে এবং আমরা অনেক ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারি। তো সোয়ানসন এবং ওয়েবস্টার তারা বলেন, অনেক সায়েন্টিস্টের উদ্ধৃতি দিয়ে যখন আমরা কোনো সংজ্ঞা এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, তখন সেই সংজ্ঞাটা আমাদের আসলে যারা উত্তরপত্র মূল্যায়ন করবেন তার কাছে কিন্তু অনেক বেশি অথেন্টিক মনে হবে, সেখানে পূর্ণাঙ্গ নম্বর তিনি দেওয়ারই চেষ্টা করবেন। সো এই জায়গাগুলো একটু উল্লেখ করে দিতে পারলে কিন্তু অনেক ভালো হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবের ভৌত সত্তার মৌল এককে কোষ বলা হয়, খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, এবং ভৌত সত্তার মৌল একক কী, তার মানে একটা জীবের যে ফিজিক্যাল কন্ডিশনটা আছে তার যে মৌলিক একক আছে, মৌলিক একক কেন বলছি আমরা, কারণ কোষ নিজে নিজে কী হতে পারে, তার প্রজনন হতে পারে, অর্থাৎ একটা কোষ থেকে আর একটা কোষ বিভাজন হতে পারে। আমরা এই চ্যাপ্টারের পরে গিয়ে আমরা আর একটা চ্যাপ্টার আলোচনা করব সরাসরি কোষ বিভাজন নিয়ে, তখন দেখব আমরা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, নানা ধরনের কোষ বিভাজন এবং একটা কোষ থেকে কীভাবে অসংখ্য কোষ তৈরি হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যেই, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। এনিওয়ে, এরপর আমরা, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো এখানে জীবনের ভৌত সত্তার মৌল এককে কোষ বলা হয়, সেই বিষয়টি তোমরা ইতিমধ্যেই লিখে ফেলেছো এবং কারা উদ্ধৃতি দিয়েছে বা কারা বলেছে সেই সায়েন্টিস্টদের কথাও তোমরা নিশ্চয়ই এখানে উল্লেখ করেছো, মিস্টার সোয়ানসন এবং ওয়েবস্টার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখি যে মিস্টার দ্য রবার্টিস, উনি কী বলেছেন যে জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী এককে কোষ বলা হয়। জীবদেহের, ঝটপট একটু লিখে নাও, যে মিস্টার ডি রবার্টিস উনি বলেছেন যে জীবদেহের গাঠনিক ও জৈবিক কার্যনির্বাহী এককে কী বলা হয়, কোষ বলা হয়। জীবদেহের গাঠনিক এবং জৈবনিক কার্যনির্বাহী এককে বলা হয় কোষ। একটু ভালো করে চিত্রটা যদি তোমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায়, যাদের স্ক্রিনে, ভালো করে একটু লক্ষ্য করো। একেবারে আমরা এখানে যদি এটাকে যদি আমরা বলি যে সাব অ্যাটমিক পার্টিকেল, একেবারে ক্ষুদ্র একটা অংশ, একসময় মানুষ বলতো যে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে আমরা কী দেখেছি যে পরমাণুকে ভেঙেও আমরা কী পেয়েছি, সেখানে আমরা কী পেয়েছি, ফোটন, মেসন, এই ধরনের উপাদানগুলো, ইলেকট্রন, আমরা এগুলো পেয়েছি, তাই না? একটা পরমাণুকে ভেঙে আমরা নিউট্রন, তারপর হচ্ছে যে ইলেকট্রন, এগুলো আমরা পেয়েছি। তো এবার এদের এছে আরও কি, আরও খুব ক্ষুদ্রতম যে পার্টিকেলগুলোর কথা আমরা বলছি, এরপর আমরা বলছি অ্যাটম অর্থাৎ পরমাণু, এরপর পরমাণুগুলো আমরা কোথায় থেকে পাই, আমরা কোনো মলিকল থেকে পাই,
কোনো কোনো বস্তু কোনো উপাদান থেকে আমরা এখান থেকে কোনো অণু থেকে আমরা সরাসরি কোনো বস্তু থেকে অণু পাচ্ছি, সেই মলিকল বা অণু থেকে আমরা সেটাকে ভাঙলে অসংখ্য পরমাণু পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে আবার কী পাচ্ছি আমরা? ওই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ফোটন, মেশন, এই ধরনের উপাদানগুলো আমরা পাচ্ছি সেখান থেকে। এনিওয়ে, এরপর যে অনেকগুলো মলিকুলস বা অনেকগুলো অণু একসাথে হলো ম্যাক্রো মলিকুল গঠন করে, বড় আকারের একটা অণু গঠন করে বা তার আণবিক গঠনটা একটু বড় আকারের আমরা দেখতে পাই। এরপর আমরা দেখি যে অর্গানেলস, অর্থাৎ এখানে অঙ্গাণু, অর্গানেলস মানে হলো কি? অঙ্গাণু। একটু ভালো করে খেয়াল করি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানেলস রয়েছে। অর্গানেলসগুলো কোথায় থাকে? সেলের ভিতরে, কোষের ভিতরে। আমরা আজকের আলোচনার পর হয়তো আগামী দিনে আমরা আলোচনা করব কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন নিয়ে, আগামী দিনে আমরা এই বিষয়টা আলোচনা করব। পাশাপাশি আমরা এই কোষ প্রাচীর প্লাজমা মেমব্রেনের পরেই সরাসরি আমরা কোষের ভেতরে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা সাইটোপ্লাজমের মধ্যে কোষের যে অর্গানেলসগুলো কীভাবে চমৎকারভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, নানা রকম অর্গানেলস, কোনোটার নাম প্লাস্টিড, কোনোটার নাম রাইবোজোম, কোনোটার নাম লাইসোজোম, কোনোটার নাম সেন্ট্রিওল, এই যে চমৎকার যে অর্গানেলসগুলো আছে, হ্যাঁ, সেখানে কীভাবে তাদের গঠন কেমন, তাদের কাজ কেমন, তারা একটা কোষীয় সংগঠনকে কীভাবে সমুন্নত রেখেছে, এই চমৎকার বিষয়গুলো কিন্তু আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে সাব অ্যাটমিক পার্টিকেল, তারপর হচ্ছে অ্যাটম, যদি একটা পরমাণুকে ভাঙিয়ে অণুকে ভাঙিয়ে আমরা পরমাণু পাচ্ছি আমরা, এরপর আমরা একটা বড় অণু এবং অর্গানেলস, সেল, কোষের ভেতরে অর্গানেলগুলো থাকে, এরপর হলো টিস্যু, তার মানে অনেকগুলো কোষ যখন একই ধরনের কাজের সাথে রিলেটেড থাকে তখন আমরা তাদেরকে বলছি হলো টিস্যু। আবার অনেকগুলো টিস্যু যখন অনেকগুলো টিস্যু একসাথে মিলে একই ধরনের মানে ফাংশন করে, এই ধরনের কোনো একটা অর্গান তৈরি করে তারা, এটা হচ্ছে অর্গান, অঙ্গ। এবং অনেকগুলো অঙ্গ মিলে আসলে তৈরি করে হওয়ার একটা তন্ত্র আমরা দেখতে পেলাম, এটি হচ্ছে তন্ত্র। আর আমাদের দেহের মধ্যে এরকম অসংখ্য তন্ত্র রয়েছে, আমরা এখানে পৌষ্টিক তন্ত্র দেখতে পাচ্ছি। তার মানে একটা পৌষ্টিক তন্ত্রকে যদি ভাঙি, প্রথমে পাবো হলো স্টোমাক, স্টোমাককে ভেঙে ফেললে, স্টোমাকের ক্ষুদ্রতম গঠন দেখলে দেখবো আমরা টিস্যু, টিস্যু থেকে আমরা দেখবো হলো সেল, সেল থেকে আমরা দেখবো সেলের বিভিন্ন অঙ্গাণুগুলো আছে বা সেল অর্গানেলসগুলো আছে, সেল অর্গানেলস, তাকে যদি আমরা ভেঙে ফেলি দেখবো আমরা সেখানে ম্যাক্রো মলিকুল আছে, ম্যাক্রো মলিকুলের ভেতর আমরা দেখবো মলিকুল থাকে, মলিকুলকে ভেঙে ফেললে তার ক্ষুদ্র পার্টিকেল থাকে, তাকে বলছি আমরা অ্যাটম, অ্যাটমকে ভাঙলে তো আমরা দেখেছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই উপাদানগুলো আমরা পাচ্ছি এখানে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে আজকে, আমরা দেখতে পাচ্ছি যে 437 স্টুডেন্ট এই মুহূর্তে আছে, একটু আগে কিন্তু আরও অনেক শিক্ষার্থীকে আমরা পেয়েছি আমাদের সাথে। এখন আবার দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক বন্ধুই যুক্ত হয়েছে এবং অনেকেই কিন্তু এখনও অনেককেই যুক্ত করার চেষ্টা করেছে, বিশেষ করে সানজিদা ইসলাম মিম, সে জান্নাতুস সুভাকে এখানে ডাকার চেষ্টা করছে। ওকে, আমাদের সাথে অনেক বন্ধু কিন্তু যুক্ত আছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে হলো আমাদের সাথে একটু এক বন্ধু যুক্ত হয়েছে, ফ্রম জিএসএ কে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের এক বন্ধু, ওয়ান্ডারফুল ক্লাস আবদুল্লাহ হলো খুবাইব আমাদেরকে ইন্সপায়ার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ আবদুল্লাহ খুবাইব। জান্নাতুসুবা, হ্যাঁ সে হলো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবার দেখতে পাচ্ছি যে অনাসিস রহমান, অসাধারণ ক্লাসার, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু অসাধারণ বললেই হবে না, স্যারের সাথে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো একটু ফলো করতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা বিষয় কিন্তু নোট ডাউন করতে হবে, নাহলে কিন্তু আসলে এই ক্লাসগুলো আলটিমেটলি কোনো তোমাদেরকে খুব ভালো সুফল বয়ে আনতে পারবে না, কারণ তোমাদের সাথে আমাদের কোলাবোরেশনটাই এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট। আমরা যদি আমাদের ইনস্ট্রাকশনগুলো ধরে ধরে পড়তে পারি তাহলে তোমাদের অন্য কারো দ্বারস্থ হওয়ার কোনো কোথাও কোনো প্রয়োজন নেই, অর্থাৎ অন্য কারো কাছে গিয়ে আর তোমার পড়ার প্রয়োজন নেই, আমাদের এই ক্লাসগুলো তোমাকে সব ধরনের সাপোর্ট দেবে। যদিও ফেস টু ফেস লার্নিং থেকে আমরা অনেকটাই এখানে আসলে ফেস টু ফেস লার্নিংয়ের অনেক সুবিধাগুলো আমরা এখানে পাচ্ছি না, তবে কিছুটা ফ্লেভার তো আমরা পাচ্ছি সরাসরি, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতএব ডি রবার্ট টিচের সেই মানে সংজ্ঞাটা আমরা একটু ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম, আমরা একেবারে অঙ্গতন্ত্র থেকে শুরু করে একেবারে মাইক্রো মলিকুলস পর্যন্ত আমরা সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করেছি। তো জীবদেহের গাঠনিক ও জৈবনিক কার্যনির্বাহী এককে কী বলা হয়? কোষ বলা হয়। কে বলেছেন? ডি রবার্টিস। এবার আসি আমরা যে জীবের দেহে কোষের সংখ্যা কেমন হয়ে থাকে, এটা প্রশ্ন হতে পারে যে একজন মানুষের দেহের মধ্যে কোষ কত কেমন হতে পারে, আমাদের দেহের মধ্যে কেমন কোষ আছে, এটা অনেকের অনেক ধরনের কিউরিয়াসিটি থাকতে পারে। তো একটা পাখির দেহের মধ্যে আসলে ডিপেন্ড করে সেই দেহটা কেমন, সেই দেহের কোষের গঠন কেমন, সব কিছু মিলে। তবে মানুষের দেহের কোষ নিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যেই তারা বিভিন্ন অনুসন্ধান করেছেন, করে কিন্তু আমাদের সামনে একটা পরিসংখ্যান দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, সেই পরিসংখ্যানটি হলো যে একজন
80 কেজি ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে যদি পুরুষ মানুষের দেহের কোষের সংখ্যা হচ্ছে আনুমানিক 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি পর্যন্ত, তবে ইনস্ট্যান্ট আমাদের দেহের মধ্যে অনেক কোষ তৈরি হচ্ছে, অনেক কোষ মরে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। কারণ কি, আমাদের দেহের মধ্যে তোমরা জানো যে রক্তের অনেকগুলো কণিকা আছে, সেই রক্তের কণিকাগুলো কিন্তু কন্টিনিউয়াস আমাদের দেহের মধ্যে একটা নির্দিষ্ট টাইম বিপি তৈরি হয়। আমাদের দেহের মধ্যে অনেক সেল আছে যেগুলো তৈরি হচ্ছে, আবার সেটা কি হচ্ছে, পুরনো হয়ে গেলে সেটার আবার রিপ্লেসমেন্ট তৈরি হচ্ছে। ফলে এখানে বলা হচ্ছে যে একজন পূর্ণবয়স্ক 80 কেজি ওজন বিশিষ্ট পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দেহের মধ্যে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি পর্যন্ত আসলে কোষ থাকে। এবার চিন্তা করে দেখো প্রত্যেকটা কোষ কিভাবে ফাংশন করছে, আর এক একটা কোষ এক একটা বড় কারখানার মতো, একটা মাইটোকন্ড্রিয়া একটা কারখানা। তোমরা চিন্তাই করতে পারবা না একটা মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে কী ঘটে। তাহলে যিনি এই দেহটা বানিয়েছেন সেই স্রষ্টা, তার কাছে আসলে কী পরিমাণ বৈচিত্র্য আছে তার সৃষ্টির মধ্যে, বা চিন্তা করে দেখো একটা মানুষের দেহের মধ্যে যদি 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষেই থাকে, প্রত্যেকটা কোষ ফাংশনেবল এবং এই প্রত্যেকটা কোষকে নিয়ন্ত্রণ করছে, প্রত্যেকটা কোষেই নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু অবজারভেশন হচ্ছে কিন্তু একটা সত্তা দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যান ইউ ইমাজিন, আসলে আমরা এখান থেকেও কিন্তু বুঝতে পারি যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বড়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখে নেওয়ার চেষ্টা করি যে উদ্ভিদ এবং প্রাণীকোষের গঠন কত কিছু অমিল রয়েছে, আবার কিছু মিলও আছে, সেগুলো আমরা কিছু চিত্র এখানে দেখলে কিন্তু সেই মিল এবং অমিলের সূত্রটা আমরা কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখে নিচ্ছি যে এগুলোর মধ্যে কী মিল এবং অমিল রয়েছে। আমরা তার আগে একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশগুলো পর্যালোচনা করার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি কোষ, তার চারদিকে এরকম আবরণ রয়েছে এবং সেই আবরণকে সরাসরি আমরা বলেছি কোষ প্রাচীর। এটা কোষের বাইরের দিকে এরকম আবরণ রয়েছে, তাকে বলছি আমরা কোষ প্রাচীর। এবং কোষ প্রাচীরের নিচের দিকে আবার কী আছে, এখানে আর একটা আবরণ আছে, তাকে বলছি আমরা কোষ ঝিল্লি। আবার আমরা দেখি যে কোষ ঝিল্লির পরেই একেবারেই কোষের অভ্যন্তরে যে অর্ধতরল যে উপাদানটা আছে এবং সজীব একটা উপাদান থাকে যার মধ্যে বিভিন্ন অর্গানেলসগুলো এখানে ভাসমান অবস্থা থাকে, প্রথিত অবস্থা থাকে, আমরা তার নাম দিয়েছি সাইটোপ্লাজম। কোষের যে প্লাজমিক যে অংশটা আছে সেই প্লাজমিক অংশটার নাম দিয়েছি আমরা সাইটোপ্লাজম। সাইটো শব্দটা যেখানেই পাবে বুঝবে কোষ নিয়ে কিছু বলা হয়েছে। সাইটো, CYTO, সাইটো শব্দটা বায়োলজিতে যেখানেই পাবে সেখানেই বুঝবে কোষ নিয়ে কিছু বলা হয়েছে। সাইটোলজি তার মানে কোষ বিদ্যা, অতএব সাইটো শব্দটাই কিন্তু বোঝায় কোষ। সাইটোপ্লাজম মানে কোষের প্লাজম। এবার ক্লোরোপ্লাস্ট, আমরা দেখেছি যে এখানে ক্লোরোপ্লাস্ট রয়েছে। সব কোষে কি ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, একটু ঝটপট আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো। সব কোন কোষের মধ্যে কোষ প্রাচীর রয়েছে এবং কোন কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, কোন কোষে এগুলো নেই, একটু ঝটপট জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সব কোষেই থাকে, ইভেন কি আমরা দেখি যে যে অণুজীবগুলো রয়েছে, এই যে করোনা ভাইরাস এই ধরনের যে অণুজীবগুলো আছে তাদের মধ্যেও কিন্তু মাইটোকন্ড্রিয়া ভূমিকা থাকতে পারে। আরও মজার বিষয় হলো এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেও আবার কী থাকে, অনেক সময় ডিএনএর উপাদানগুলো থাকে। তো চিন্তা করে দেখো অনেক সময় সায়েন্টিস্টরা যখন নর্মাল ডিএনএ দিয়ে কোনো কিছু ক্রস চেকিং করে পারে না, তখন তারা মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে যে ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, সেটা দিয়ে কোনো কিছু ক্রস চেকিং করার চেষ্টা করে শেষ পর্যন্ত। অর্থাৎ সৃষ্টির এই যে ভেতরের সৃষ্টির বৈচিত্র্যের যে রহস্য, সেটা কিন্তু এখনও অনেকটাই আমাদের কাছে কিন্তু উন্মুক্ত হয়নি। কবে হবে সেটা আমরাও বলতে পারি না, দিন যাচ্ছে কিছু কিছু বিষয় আমাদের সামনে কিন্তু উন্মুক্ত হচ্ছে। অনেক শিক্ষার্থী বন্ধুকে আমরা এখনও দেখতে পাচ্ছি প্রাণীকোষে প্লাস্টিক থাকে না কিন্তু উদ্ভিদ কোষে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ প্রাণীকোষে নাই, হ্যাঁ কোনটা নেই একটু উল্লেখ করে বলতে হবে প্লিজ। এখানে আমাদের দেখি প্রাণীকোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, থ্যাংক ইউ ভেরি মাচ। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এগুলো খুব কমন একেবারে ছোটোবেলায় শিক্ষার্থীরা কিন্তু এগুলো শিখে আসে। এখন আমরা যেটা দেখি যে কোন কোষে সেটা থাকে না, কোন কোষে থাকে, তারপর আমাদের অনেক শিক্ষার্থী এগুলো খুব বেশি গুরুত্ব দেয় না, বিধায় তাদের অল্পতেই কিন্তু যে থাকে না থাকে এই জায়গাগুলোতে খুব বেশি ফোকাস দেয় না, ফলে ভুল করে ফেলে। তো যাই হোক, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া সব কোষেই থাকবে। কোষ গহ্বর, হ্যাঁ প্রাণী কোষের মধ্যে কখনো কদাচিত ছোটো ছোটো কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল থাকলেও উদ্ভিদ কোষের মধ্যে একেবারেই খুব বড় আকারের সেল ভ্যাকিউল থাকে এখানে। ফলে এদের নিউক্লিয়াসের যে অবস্থান, সেটি নিউক্লিয়াসের অবস্থান কেন্দ্রে না থেকে কেন্দ্রের দিক থেকে সরে অন্যদিকে চলে যাচ্ছে। এরপর হচ্ছে যে মাইক্রোটিউবিউলস, কোষের অভ্যন্তরে এই মাইক্রোটিউবিউলসগুলো নানা রকম কাজে কোষের বিভিন্ন উপাদানগুলোকে হেল্প করে থাকে। মাইক্রোটিউবিউলস, অণুনালিকা বলা হয় এদেরকে। তো এটাই কখনো কখনো এগুলো কোথায় থাকতে দেখা যায় যে এদের সেল ভ্যাকুলের ভেতরেও বা অন্য কোনো জায়গায় এগুলো
থাকে, কোষের বিভিন্ন প্রান্তের মধ্যে এগুলো থাকে। এরপর হচ্ছে যে নিউক্লিয়াস, আমরা জানি কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, কোষের ব্রেইন বলা হয় নিউক্লিয়াসকে, কারণ এই নিউক্লিয়াসটাই কোষকে নিয়ন্ত্রণ করে। কোষের অভ্যন্তরে প্রোটিন সিনথেসিস ঘটানো, কোষের অভ্যন্তরে ডিএনএ রেপ্লিকেশন ঘটানো, কোষের অভ্যন্তরে আরএনএ যে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এই সব কিছু ঘটানো এবং অন্যান্য উপাদানগুলোকেও নিয়ন্ত্রণ করার বা অন্যান্য অর্গানেলসগুলোর কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার কাজ সর্বাবলী, মানে এখানে কী হয়ে থাকে যে সব ধরনের কাজই এখানে নিয়ন্ত্রণ করে থাকে হলো আমাদের নিউক্লিয়াস, অর্থাৎ কোষের অভ্যন্তরে যে নিউক্লিয়াস থাকে। এরপর হচ্ছে যে কোষে অনেক রেটিকুলাম থাকে, জালিকা থাকে, রেটিকুলামগুলো এন্ডোপ্লাজমিক, তার মানে সাইটোপ্লাজমের ভেতরে প্রথিত অবস্থা থাকে, এন্ডো মানে হলো ভেতরের দিকে থাকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকে আমরা জালিকা বলছি। রেটিকুলাম শব্দের অর্থ হলো জালিকা, কোষের অভ্যন্তরে এরকম অনেক ধরনের জালিকা থাকে আমরা দেখেছি। এরপর হলো রাইবোজম, রাইবোজম এরপর থাকে হলো গলকি বডি এবং থাকে হলো লাইসোজম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অর্গানেলসগুলো দিয়ে আমরা যদি এভাবে একটা চিত্র এঁকে সুন্দরভাবে সাজিয়ে দিই তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে আমরা একটি আদর্শ উদ্ভিদকোষের চিত্র অঙ্কন করেছি। এবং বাসা আজকে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, একটি উদ্ভিদকোষ এঁকে একেবারে কোষ প্রাচীর থেকে শুরু করে কোষের যে বিভিন্ন অর্গানেলসগুলো আছে, নিউক্লিয়াস, তারপর হচ্ছে যে আমরা বললাম যে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এরপরে আমরা বলেছি হলো রাইবোজোম, গলগি বস্তু, লাইসোজোম, এই ধরনের উপাদানগুলো, সেন্ট্রিওল, এই ধরনের উপাদানগুলো কিন্তু আঁকতে হবে। কিন্তু এখানে উদ্ভিদকোষের মধ্যে সেন্ট্রিওলকে আমরা রিপ্রেজেন্ট করিনি, একটু পরে তোমরা সেই নামটি দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের একটি প্রাণী কোষের মধ্যে বা আমাদের দেহের মধ্যে যে কোষগুলো থাকে, একটি আদর্শ প্রাণী কোষের মধ্যে তার কোষীয় সংগঠনের মধ্যে কোন কোন উপাদানগুলো থাকে। আমরা একেবারেই বাইরের দিকে যে উপাদানটা আছে ঝটপট তোমরা যদি কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও, প্রথম যে উপাদানটি আছে সেই উপাদানকে আমরা কী বলবো? একটি প্রাণী কোষের বাইরের দিকে যে আবরণ আছে সেই আবরণটাকে কি আমরা কোষ প্রাচীর বলতে পারি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রাণী কোষের বাইরের দিকে যে আবরণটা থাকে, যে ঝিল্লি থাকে, যে মেমব্রেন থাকে, তাকে আমরা কোষ প্রাচীর কি বলতে পারি? অনেকেই হয়তো আমার সাথে জবাব দিবে হ্যাঁ কিংবা না, তো কোনটা সেটা একটু তোমরা ঝটপট আমাকে একটু জানিয়ে দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে একেবারেই প্রাণী কোষের বাইরের দিকে কি থাকে, কি রয়েছে এখানে, কোষ ঝিল্লি রয়েছে। এরপর আমরা দেখি যে তারপর থাকে হলো সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের ভেতরেই নর্মালি কোষের ভেতরে আমরা যখন এন্টার করব, কোষে যখন আমরা ভ্রমণ করব, জার্নি করব, তখন দেখব কোষের অভ্যন্তরে কী কী আছে, তাই না? তো এরপর আমরা দেখলাম লাইসোজম আছে, এরপর হচ্ছে গলগি বডি, এখানে বা অনেকে গলগি বস্তু বলে থাকে এখানে, তারপর হচ্ছে জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে আমরা দেখলাম সেন্ট্রিওল। আমি সেন্ট্রিওল দেখিনি, কিন্তু প্রাণীকোষে গিয়ে আমরা কী দেখব, সেন্ট্রিওল দেখব সেখানে, অর্থাৎ সেখানে কিন্তু এই সেন্ট্রিওল নামে আর একটা অর্গানেলস আমাদের সামনে উপস্থিত হবে এবং এটি কী কী কাজ করে, কোন কাজে এটি হেল্প করে, সেটিও আমরা বিস্তারিত জানব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাইবোজম, আমরা এখানে রাইবোজম দেখতে পাচ্ছি, এরপর আমরা বলছি হলো মাইটোকন্ড্রিয়ার কথা, মাইক্রোটিউবিউলস, অর্থাৎ এদের ক্ষেত্রেও বিভিন্ন মাইক্রোটিউবিউলস আছে। আমরা আগেও যেমন দেখেছি এখানে অনেক ধরনের অনুনালিকা আছে, এটা কোষের অভ্যন্তরে অনুনালিকাগুলো কোষকে নানা ধরনের বিষয়ে হেল্প করে, বিশেষ করে কোষের যে স্ট্রাকচারাল বা কোষের ভৌত গঠনের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার একটু দুটোর মধ্যে কম্পারিজন করতে পারি খুব সহজেই, এবং তোমরাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে একটু লিখেও জানাতে পারো যে এটি উদ্ভিদ কোষ ভার্সেস একটি প্রাণী কোষ, এই দুটোর মধ্যে আসলে কী পার্থক্য, একটা উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষের মধ্যে কী কী পার্থক্য রয়েছে, কতগুলো জায়গা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। আমরা এই ফাইন্ড আউটের কিছু কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো যদি আগে একটু একবারে লিখে ফেলতে পারি তাহলে কিন্তু ঝটপট আমরা এগুলোর উত্তর যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়েই আমরা দিতে পারবো। চলো আমরা দেখে নিই সেই পয়েন্টগুলো কী, যে পয়েন্টগুলো ধরে আমরা আসলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুটোকে আমরা পার্থক্য করব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু দেখে নিচ্ছি আমরা এখানে, এক্সক্লুসিভ ফর অ্যানিমাল সেল, ওকে, হুইস ওয়ান, চাইনিজ ল্যাঙ্গুয়েজে কার জন্য নাম লেখা একটা বোঝা যাচ্ছে না, নামটা পরিবর্তন করে নিও, তোমার যে নাম সেটা নাম দেওয়ার চেষ্টা করো, আসলে এই ল্যাঙ্গুয়েজ তো আমাদের কাছে পরিচিত না, একটু খেয়াল করে দেখে নিই আমরা। হ্যাঁ, এখানে আছে উদ্ভিদ কোষ এবং পরেটা আমরা দেখতে পাচ্ছি প্রাণী কোষ, তো দুটোর মধ্যে যখন আমরা কম্পেয়ার করব তখন তাদের কম্পারেটিভ যে ক্যারেক্টারগুলো আছে বা কম্পারেটিভ যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে আমাদের কম্পেয়ার করতে হবে। তো এই বৈসাদৃশ্যের যে উপাদানগুলো আছে বা কম্পারেটিভ যে ক্যারেক্টারগুলো আছে, পয়েন্টগুলো আছে, সেগুলো কী কী, এটা ঝটপট লিখে নাও, কাগজ কলম নিশ্চয়ই তোমাদের কাছে আছে। এটা হলো কোষ প্রাচীর, কোষ গহ্বর, নিউক্লিয়াসের অবস্থান, সেন্ট্রিওল, প্লাস্টিড। আমরা যদি এই প্রত্যেকটাকে ধরে 1, 2, 3, 4 এবং 5টা পয়েন্ট ধরে যদি আমরা এই দুটো বিষয়কে একটু আলোচনা করার চেষ্টা করি আমরা, তাহলে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে কিন্তু পার্থক্য খুব সহজেই বের করতে পারবো। প্রথমে যদি আমরা ধরে আলোচনা করার চেষ্টা করি কোষ প্রাচীর নিয়ে, তাহলে কাদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না? নিশ্চয়ই আমরা জানি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর থাকে না।
অর্থাৎ প্রাণী কোষের মধ্যে কোষ ঝিল্লি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে। আমরা আগামী দিনে কিন্তু কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন আবারও বলছি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর হলো কোষ গহ্বর, অর্থাৎ আমরা এখানে কোষ গহ্বর নিয়ে আমরা দেখলাম, কোষ গহ্বরের কাজও আছে। হঠাৎ একটা কোষ গহ্বর কোষের ভিতরে থাকবে শুধু শুধু কেন? কোষ গহ্বরের কিন্তু সেখানে কাজ আছে, আমরা সেটা দেখব। তো এই কোষ গহ্বর সাধারণত প্রাণী কোষের মধ্যে, আমরা বলবো সাধারণত প্রাণী কোষের মধ্যে কোনো কোষ গহ্বর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে একটা বিশাল আকারের কোষ গহ্বর থাকে। এরপর আমরা দেখবো যে প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকলেও খুব ক্ষুদ্র আকারের ছোট ছোট ভ্যাসিকল, কিন্তু সেটা সব প্রাণী কোষের মধ্যে নেই। নিউক্লিয়াসের অবস্থান, নিউক্লিয়াস কোথায় অবস্থান করে, চিত্র দুটো একটু খেয়াল করলে আমরা বুঝতে পারছি যে আমরা দেখি যে এখানে এখানে নিউক্লিয়াসটা একটু পাশের দিকে সরে আছে, কারণ এখানে এই সাইডে দেখা যাচ্ছে একটা বড় আকারের এখানে কোষ গহ্বর আমরা এখানে দেখতে পাচ্ছি, বড় আকারের একটি কোষ গহ্বর আছে, ফলে নিউক্লিয়াসটা একটা সাইডের দিকে চেপে গেছে, সাইডে চলে গেছে, সরে গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটা একেবারেই কেন্দ্রে অবস্থান করে, তার মানে প্রাণী কোষের মধ্যে সেই কোষ গহ্বরের অবস্থানটা প্রাণী কোষের মধ্যে না থাকার কারণে কী হয়েছে, নিউক্লিয়াসটা মাঝে অবস্থান করে। পাশাপাশি আমরা একটু এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বরটার কারণে একদিকে ডিসেন্ট্রালাইজ হয়েছে, কেন্দ্র থেকে সরে গিয়েছে। সেন্ট্রিওল আমরা দেখেছি প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে, কিন্তু আমরা দেখেছি উদ্ভিদ কোষের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না। এরপর হলো প্লাস্টিড, আমরা দেখেছি যে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড, কারণ উদ্ভিদ কোষগুলোকে কী করতে হয়, এগুলোকে মানে সূর্যালোকের উপস্থিতিতে কী করতে হয়, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে হয়, ফলে তাদের একটা স্পেশাল সেলের ভিতরে সেল অর্গানেলস দরকার। প্রাণী কোষের মধ্যে সেটা করার প্রয়োজন পড়ে না বিধায় সরাসরি প্রাণী কোষ কী করে, প্রাণী কোষ বা প্রাণীদেহের মধ্যে কী অন্যের উপর আমরা কী করি, অন্যের তৈরি খাদ্যদ্রব্য বা উদ্ভিদের তৈরি খাদ্যদ্রব্য আমরা সেগুলো কালেক্ট করে আমরা আমাদের দেহের মধ্যে শর্করা, ভিটামিন, আমিষ এগুলোর চাহিদা বা অন্যান্য খাদ্যের উপাদানগুলোর চাহিদা আমরা কী করে থাকি, এখানে পূরণ করে থাকি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কয়েকটা পয়েন্ট দেখলাম, যেমন কোষ প্রাচীর, কোষ গহ্বর, নিউক্লিয়াসের অবস্থান, সেন্ট্রিওল এবং প্লাস্টিড, এগুলো দিয়ে আমরা খুব সহজেই কী করতে পারবো, এগুলো কম্প্যারিজন করতে পারবো আমরা খুব সহজেই। ওকে, কণিকা আর্চারি, উদ্ভিদ কোষ প্লাস্টিক, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নেই, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে নেই, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, খুব ছোটো থাকলেও, থ্যাংক ইউ, উদ্ভিদ কোষে বড় এবং থাকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি দেখি, হ্যাঁ, তিনটা পয়েন্ট লিখেছে, জনন কোষ ও চলরেণীতে কোষ প্রাচীর থাকে না। ওকে, আয়েশা, এ আমাদেরকে হলো, হ্যাঁ, এখানে হলো কিছু ব্যতিক্রম বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আজকে ব্যতিক্রম বিষয়গুলো এখানে উল্লেখ করব না, একটু খেয়াল করে দেখে নিই আমরা। এখানে প্রাণী কোষে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, উদ্ভিদ কোষে কেন্দ্রের কেন্দ্র থেকে বাইরের দিকে থাকে, কেন্দ্রে থাকে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাই হোক, অনেক অনেক কিছু আমরা দেখতে পেলাম এখানে, হামিদুল ইসলাম, হাসাইন, মেবি থ্রি, ওকে, যাই হোক, আমরা আমাদের কিছু বিষয় কিন্তু এখানে হয়ে গেল, অর্থাৎ স্টুডেন্ট কিন্তু আমাদেরকে অলরেডি রিপ্লাই দিয়ে ফেলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক বন্ধু কিন্তু অলরেডি পড়াই দিয়ে ফেলেছে, সরাসরি ক্লাসরুমে যে পড়াটা, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা আছি শুধুমাত্র সামনে আমার শিক্ষার্থীরা আমার স্ক্রিনের মধ্যে, কারণ আমি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আমার প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু তোমরা আমাকে রিলেট করার চেষ্টা করেছো, আমার পড়াটাকে তোমরা রিলেট করার চেষ্টা করেছো। এই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনটা কিছুটা ব্লারও দেখাচ্ছে, নেটওয়ার্কজনিত কারণে অনেক সময় এটা হয়ে থাকে, এই প্রবলেমটা। তো যাই হোক, আমার বলার সাথে আমি যে কথা বলছি সেগুলো হয়তো অনেক সময় ক্লিয়ারলি শোনা যায়, সেগুলো ধরে যদি তোমরা লিখতে পারো তাহলে হয়তো ভালো হবে। এবার আমরা একটু দেখে নিই যে তাদের মধ্যে আবার, এই দুজনের মধ্যে আবার কিছু জায়গায় অনেক মিল আছে, তাই না? আমরা মিলের জায়গাগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, আলোচনা করতে সুবিধা হবে। মিলগুলো কোথায়? মিলগুলো অন্যান্য যে অর্গানেলসগুলো আছে তাদের মধ্যে আসলে মিল, এবং উভয়ের মধ্যে কী থাকে, একটা একটা কোষ ঝিল্লি থাকে, বা সেটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। দেখো, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, মাইক্রোটিউবুল, রাইবোজোম, এই যে উপাদানগুলো আছে এগুলো সবার ক্ষেত্রে কি, দুটোর ক্ষেত্রে কমন, এবং এই কমন যে অর্গানেলসগুলো আছে বা সেল অর্গানেলসগুলো আছে এগুলো নিয়ে আমরা আগামী দিনে প্রত্যেকটা অর্গানেলসের আমরা গঠন বৈশিষ্ট্য সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, পাশাপাশি এগুলোর কাজ নিয়েও আমরা আলোচনা করব। তো যাই হোক, এখন আমার মনে হয় একটু স্ক্রিনটা দেখা যাচ্ছে ভালো করে, আমরা দেখতে পাচ্ছি। স্যার, প্রবলেম, আমি তো বলেছি স্ক্রিন ব্লার, কারণ নেটওয়ার্কজনিত সমস্যার কারণে স্ক্রিনটা একটু ব্লার হয়েছে, আশা করছি যে খুব শীঘ্রই খুব দ্রুত ঠিক হয়ে যাবে এটি। এবং আমি তো বলছি কিছু কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, সেগুলো ধরেও তোমরা লেখার চেষ্টা করো। আমরা এই পর্যায়ে আলোচনা করছি যে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য নিয়ে বা তুলনা নিয়ে। তুলনা যদি করতে হয় তাহলে আমাদের বৈসাদৃশ্য এবং সাদৃশ্য দুটো বিষয়কে রিপ্রেজেন্ট করতে হয়, আমরা এটা জানি। আর পার্থক্য হলো শুধুমাত্র দুটোর মধ্যে পার্থক্য করা, কী আছে কী নেই। কিন্তু তুলনা যখন করবো আমরা তখন অবশ্যই দুটোর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয়কে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। আমাদের অনেক শিক্ষার্থী এই বিষয়টা ভুল করে, পরীক্ষার মধ্যে তাকে বলতে বলা হয় যে তুমি এই দুটোর মধ্যে তুলনা করো, সে লিখে রেখে আসে পার্থক্য, ফলে সে যখন অর্ধেক নম্বর পায় কিংবা নম্বর কম পায় তখন আসলে সে আশাহত হয়ে পড়ে, কিন্তু আসলে এর জন্য সেই দায়ী, কারণ পার্থক্য এক জিনিস,
তুলনার এক জিনিস। নিশ্চয়ই তোমরা এই তুলনার বিষয়টা নিশ্চয়ই তোমরা ভুলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখলাম যে সাদৃশ্য, একটু আগে আমরা সাদৃশ্য নিয়ে আলোচনা করেছি, বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করেছি, যে কোষ প্রাচীর, কোষ গহ্বর, নিউক্লিয়াসের অবস্থান, সেন্ট্রিওল, প্লাস্টিড, এই পয়েন্টগুলো দিয়ে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষকে আলাদা করার চেষ্টা করেছি। এবার আমরা দুটোর মধ্যে আবার সম্বন্ধ খোঁজার চেষ্টা করেছি, সম্বন্ধ মানে দুটোর মধ্যে রিলেশন খোঁজার চেষ্টা করেছি। উভয় কোষের মধ্যেই, উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষের মধ্যে কোষ ঝিল্লি, মাইটোকন্ডিয়া, গলগি বডি, লাইসোজোম, মাইক্রোটিবিউলস, রাইবোজোম, এই সবগুলো উপাদান কিন্তু কী থাকে, একই থাকে। অর্থাৎ এই অর্গানেলসগুলো কমন, সব সেলের মধ্যে এগুলো উপস্থিত থাকতে দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের অনেকেই অনেক বন্ধুকেই দেখতে পাচ্ছি, এখন অনেকটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাছ স্যার, ক্লিয়ার। ফাহিমা আরা, থ্যাংক ইউ ভেরি মাছ। স্টুডেন্ট এমনই হয়, ওকে তানজিনা তাহের, যাই হোক, এগুলো নিজেদের মধ্যে আলোচনা না করি আমরা, হ্যাঁ নিজেদের মধ্যে আলোচনা ছেড়ে দাও। ওকে, আমরা এখন ভালো দেখতে পাচ্ছি, আশা করি সকলে ভালো দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাছ, থ্যাংক ইউ। আমাদের সাথে এখনও অনেক বন্ধু কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি 348 জন শিক্ষার্থী আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড আছে সরাসরি তারা, এবং অনেকে হয়তো র্যান্ডম 351 জন শিক্ষার্থীকে আমরা দেখতে পেলাম। অনেকের আবার নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায়, এবং অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের ক্লাসটা অনেক শিক্ষার্থীর গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের কাছে কিন্তু সরাসরি অনেক শিক্ষার্থী দেখতে পায় না। তো যাই হোক, এই ব্যবস্থার জন্য সরকার করে দেয় সকল শিক্ষার্থীর জন্য, যেন আমাদের এই প্ল্যাটফর্মটার জন্য নেটওয়ার্কের যে অ্যাক্সেসটা আছে সেটা যেন সহজ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আজকে আরও আলোচনার দিকে, একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। যে আমরা কোষের কথা বললাম, যে কোষে আসলে কী কাজ করে, এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো যে আমরা এটা দেখেই, সিম্বল দেখেই বুঝতে পারছি, এখানে ঘুমানোর অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, খাওয়ার অ্যাক্টিভিটি, ইটিং অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, পান করার অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে মুভমেন্টের অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এটাও একটা মুভমেন্টের অ্যাক্টিভিটি। আবার হলো সে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে বা অসুস্থ, সেই অ্যাক্টিভিটি। আবার একজনকে আমরা দেখতে পাচ্ছি, ও চমৎকার ডান্স করছে, সে পড়ছে, আবার সে ঘুমিয়ে পড়ছে। তাহলে আমরা এখানে মানুষের অনেকগুলো, মানুষের জীবনযাপনের যে চক্র আছে, জীবনযাপন চক্র, মানুষের অ্যাক্টিভিটি চক্র, সেই অ্যাক্টিভিটি চক্র আমরা দেখতে পাচ্ছি। সব কিছুকেই নিয়ন্ত্রণ করে, শুধু মানুষ কেন, প্রত্যেকটা জীবের এই সব ধরনের কার্যিক এবং গাঠনিক বিষয়গুলো আছে, সব কিছুকে নিয়ন্ত্রণ করে কোষ। তার মানে এই কোষকে সুস্থ থাকতে হয়, এবং জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের ভূমিকাগুলো, প্রথমে দেখলাম দৈহিক বিভাজন, ঝটপট এই ফ্লোচার্টটা একটু লিখে ফেলো আমার সাথে, যে এভাবে লিখতে পারো, জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের ভূমিকা লিখে তুমি একটা অ্যারো দিয়ে বাকি বিষয়গুলো, অনেকগুলো অ্যারো দিয়ে প্রত্যেকটা বিষয় তুমি লিখতে পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের ভূমিকা কী, দৈহিক বিভাজন। অর্থাৎ দৈহিক বিভাজনটা কী, দেহ যদি বিভাজিত না হয় তাহলে একটি চারাগাছই থাকতো, কখনো বৃক্ষে রূপান্তরিত হতো না। দৈহিক কোষের যদি বিভাজন না ঘটতো তাহলে তুমি ছোটোবেলায় যেভাবে জন্মগ্রহণ করেছো ঠিক সেরকমই থাকতে, কখনোই তুমি বড় হতে না। দৈহিক যদি বিভাজন না ঘটে তাহলে প্রতিনিয়ত আমাদের দেহের অভ্যন্তরে বিভিন্ন ধরনের কার্যবলী ঘটে, সেগুলো কখনো ঘটতো না, স্টপ হয়ে যেত, অনেক অ্যাক্টিভিটি দেহের অভ্যন্তরেও স্টপ হয়ে যেত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা বলছি যে দৈহিক বিভাজন। বংশ রক্ষা করার ক্ষেত্রে আসলে এই কোষই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি যে স্ত্রী দেহের মধ্যে, ফিমেলদের মধ্যে আসলে কী থাকে, তাদের দেহ থেকে উৎপাদিত হয় আসলে সেখানে ফিমেল গোনাড, আর মানে এখানে পুরুষদের যে গোনাড থাকে সেই গোনাড থেকে আসলে মেল গোনাড এখানে উদ্ভূত হয়ে থাকে। তো আমরা সেই জার্ম সেলের কথা বলছি, আমরা ওভাম এবং স্পাম, এই দুটো একসাথে মিলিত হলেই পরবর্তীতে আসলে কী হয়, আর বংশানুক্রমটা কী থাকে, কন্টিনিউ থাকে, না হলে তোমার আমার কিন্তু সৃষ্টি পৃথিবীতে হতো না, বংশ রক্ষাই হতো না। এবং মানুষ ওই একটা লেভেল পর্যন্ত, যখন একজন দুজন মানুষই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে সেই পর্যন্তই থেকে যেত, পরবর্তীতে আর কন্টিনিউ হতো না। এনিওয়ে, এরপরে আমরা দেখেছি যে জননাঙ্গ সৃষ্টি করা, এবং অবশ্যই দেহকোষগুলো জননাঙ্গ সৃষ্টি করে, জননাঙ্গ সৃষ্টি হওয়ার পর জননাঙ্গ থেকে আবার হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, জননকোষ তৈরি হয়। তোমরা জানো যে দেহকোষকে আমরা ডিপ্লয়েড সেল বলেছি, কারণ হলো ডিপ্লয়েড কাকে বলে, যে কোষগুলোর ভেতরে তাদের পূর্ণাঙ্গ ক্রোমোজোম সেট থাকে তাদেরকে বলছি আমরা ডিপ্লয়েড। আর হ্যাপ্লয়েড সেল কাকে বলছি, অর্থাৎ দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে যখন আর একটা সেল তৈরি হয়, দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম নিয়ে যখন আর একটা সেল তৈরি হয় তখন আমরা তাদেরকে বলি হলো হ্যাপ্লয়েড সেল। অর্থাৎ এই যে আমরা জননকোষগুলোর কথা বলছি আমরা, এগুলো সবগুলো হলো হ্যাপ্লয়েড সেল দিয়ে তৈরি। সুপ্রিয় শিক্ষার্থী, অনেকটা সময় বেশি নিয়ে ফেলেছি আমার মনে হয়, প্রায় 8 মিনিট সময় বেশি নিয়ে ফেলেছি, দ্রুত শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে যে বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। কোষ বিভাজন প্রক্রিয়া, কোষ বিভাজনের কথা আমি দৈহিক বিভাজনের ক্ষেত্রেও বলেছি এখানে এসে। এবং শারীরবৃত্তীয় কাজ, আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে, শারীরবৃত্তীয় কাজ আছে, সেই শারীরবৃত্তীয় কাজ, এবং একসময় কি মৃত্যু, কোষ যখন কাজ করবে না, দেহের কোনো কোষ ফাংশন করা বন্ধ করে দেবে, তখন সেই জীবের কি হবে, মৃত্যু হবে, সেই জীব আর বেঁচে থাকার অধিকার তার আর থাকে না, বা বেঁচে থাকার মতো সামর্থ্য তার আর থাকে না।
এক নজরে আমরা একটু দেখে নিই দৈহিক বিভাজন, বংশরক্ষা, জননাঙ্গ সৃষ্টি, বিপাক, কোষ বিভাজন, শারীরবৃত্তীয় কাজ এবং মৃত্যু। এই সব কিছু হচ্ছে আমাদের এই কোষের কার্যক্রম, অর্থাৎ জীবের বিভিন্ন কার্যক্রমে কোষের ভূমিকা। অনেক সময় পরীক্ষায় এটা আসে। তো কোষের বিভিন্ন মডেল তোমরা পারলে আসলে বাসায়, এখন যেহেতু তোমাদের হাতে হিউজ টাইম আছে, তোমরা একটা কোষের মডেল তৈরি করতে পারো। একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষের মডেল তোমরা তৈরি করতে পারো এবং আমাদের এই কিশোর বাতায়নে আমাদের এই ফেসবুক পেজের মধ্যে তোমরা সেটা আপলোডও করে দিতে পারো যে দেখ আমি এই কোষের মডেল বানিয়েছি। কিছু তুমি যে বাস্তব উপকরণ আছে ওই উপকরণগুলো দিয়ে তুমি নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলস, রাইবোজোম, লাইসোজোম, গলগি অ্যাপারেটাস, এই সবগুলো দিয়ে তুমি কিন্তু চমৎকারভাবে এরকম প্রাণী কোষের মডেল, উদ্ভিদ কোষের মডেল আঁকতে পারো, তৈরি করতে পারো, আঁকাতো না তৈরি করা। তো এখন আজকে যেহেতু আমাদের সময় কম, আমরা নেক্সট ক্লাসে হয়তো শুরুতে আমরা এই দুটো চিত্র এঁকে নিয়ে আমরা হয়তো আমাদের ক্লাসটা স্টার্ট করব এর পরবর্তী বিষয়টা। তো যাই হোক, আমরা আমাদের একেবারে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। আমরা কোষ প্রাচীর নেই কোন কোষে এটা আমরা অলরেডি জানি আমরা, তারপরে একটু ঝটপট তোমরা রিপ্লাই দিয়ে নাও কোষ প্রাচীর নেই কোন কোষে। এরপর হলো সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটি, শুরুর দিকে আমরা আলোচনা করেছিলাম সেই যে মাইক্রো ডট 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 কী যেন নাম বলেছিলাম, নিশ্চয় মনে আছে তোমাদের। সেন্ট্রিওল থাকে না কোথায়, এটা কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষের কথা বলেছি আমরা, কোথায় সেন্ট্রিওল পাওয়া যায় বা কোথায় পাওয়া যায় না, একটা উত্তর দিলেই হবে। প্লাস্টিড থাকে কোথায়, সেটিও একটা উত্তর দিলেই হবে, কোথায় প্লাস্টিড থাকে কোথায় থাকে না। এবং সেল নামটি কে কখন প্রদান করেন সেটাও আমরা জেনেছি, কখন সেটাও আমরা জেনেছি এবং কে, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। এবং কোষের প্রকারভেদ উল্লেখ করো কিসের উপর ডিপেন্ড করে সেটাও তোমাদেরকে বলা হয়েছে, কোষের প্রকারভেদগুলো কিসের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি যে তোমরা ইতিমধ্যেই এই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকটায় স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করেছো এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কমেন্ট বক্সে ঝটপট কিন্তু আমরা অনেক, এক নম্বরে যেমন প্রাণী কোষের কথা বলেছে অনেক শিক্ষার্থী কিন্তু এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি দেখে নেব তোমাদের এই উত্তরগুলো, ক্লাস শেষ করে আমি পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দুটো অ্যাক্টিভিটি আছে। আমরা একটা অ্যাক্টিভিটি তোমাদের আগেই বললাম যে তুমি পারলে তোমার হাতের কাছে বিভিন্ন সহজ উপকরণগুলো আছে, এগুলো দিয়ে তুমি দুটো মডেল কোষের বানাবা, পাশাপাশি এই দুটো চিত্র, চিহ্নিত চিত্র তুমি অঙ্কন করবে, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে থাকলে, এতক্ষণ ধরে যারা আমাদের সাথে থেকে কানেক্ট থেকে আমাদের ক্লাসটি উপভোগ করলে, প্রত্যাশা করছি আজকের এই ক্লাসটি তোমাকে নানা দিক থেকে সমৃদ্ধ করবে এবং এই সংক্রান্ত যে প্রশ্নাবলী আছে এই প্রশ্নাবলীও তুমি ধরতে পেরেছো নিশ্চয়ই, কোন জায়গা থেকে কীভাবে প্রশ্ন হতে পারে। তো আমরা এই চ্যাপ্টার শেষ করা যখন শেষ করব তখন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এবং এই চ্যাপ্টারের সামগ্রিক প্রশ্নাবলী কীভাবে আসে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এবং তোমরা যেন আসলে ঘরে থেকেই সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।